ফ্রেন্ডস, ওয়েলকাম এস এন ডি লাইফস্টাইল। আজকে সকাল সকাল আমার স্যালুন খোলা হয়নি, হাজবেন্ডের বক্তব্য হচ্ছে আজকে খুলতে হবে না, আজকে একটা জায়গায় তোমাকে নিয়ে যাব। তো কোথায় নিয়ে যাব এখনো পর্যন্ত বলেনি। আমার একটুখানি মার্কেটের দিকে যাওয়ার কথা ছিল, মানে দরকার ছিল, কিন্তু বলছে যে মার্কেটে যাবে না। বুঝতে পারছি না ঠিক কোথায় নিয়ে যাচ্ছে, তবে আমার কি, আমাকে বাইকের পিছনে বসিয়ে এদিক ওদিক ঘোরালেই আমার শান্তি, এর থেকে বেশি কিছু আমার দরকারও পড়ে না। তারপরে যদি এক্সট্রা যেগুলো আমি ভাবতে পারবো না সেসব জায়গায় হয়তো নিয়ে গেল, সেটা তো আরও অনেকদিন ধরেই বলছিলাম একটু গ্রাম সাইডে একটু লং ড্রাইভে, মানে লং ড্রাইভে যাব, গ্রাম সাইডে একটু লং ড্রাইভে যাব অনেকদিন ধরেই বলছিলাম, জানি না সেটা করবে কি না। তো দেখা যাক কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে না যায়। সঙ্গে থাকো, পাশে থাকো। আমার স্যালনে আসতেই হলো, আমার ড্রাইভারটা আমার স্যালনেই ছিল, তার জন্য আসতে হলো। তো দেখা যাক কোথায় নিয়ে যায়, চলো আমার সঙ্গে তোমাদেরও দেখাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো যথারীতি আমি ডরোথি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো বলো বন্ধুরা, এস এন ডি লাইফস্টাইলের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, কিন্তু আর তার সাথে সাথে প্লিজ ব্লগগুলোতে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেল যারা নতুন দেখছো আজকে, তো তাদের জন্য অনেকটা ভালোবাসা, অনেকটা ওয়েলকাম রইল। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, তার সাথে সাথে বেল আইকনটাও ক্লিক করতে একদমই ভুলবে না কিন্তু। আরও অনেক অনেক ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির হব অবশ্যই, কিন্তু তার জন্য তোমাদের পাশে থাকা খুব খুব জরুরি। তো এতদিন যারা আমার ব্লগ দেখছো তারা এতদিনে বুঝে গেছো যে আমি গ্রামের মেয়ে, গ্রামের মানুষ। হ্যাঁ, আমার হাজব্যান্ডের বাড়ি, মানে সরি আমার শ্বশুর বাড়ি, সেটা আমার স্টেশনের একদম রিস্টার স্টেশনের কাছেই, কিন্তু আমি গ্রামের মেয়ে আর আমি গ্রাম ভালোবাসি। আর তার জন্য যেখানে নিয়ে যাবে আমি একটাই কথা বলি, লং ড্রাইভ মানে আমাকে গ্রামের দিকে নিয়ে চলো, আরও সেটাই করছে আজকে। তার সাথে সাথে এটাও বুঝতে পেরে গেছো, আমরা যে উঠলাম দিল্লি রোডে, মানে রাস্তা থেকে দিল্লি রোডে উঠলাম, তো সেখানে পুরোপুরি মানে দেখতেই পেলে দু সাইডে বাস ঝাড়, একদম গ্রামের পথে। তো যাই হোক, এই করতে মানে এরমভাবে যেতে যেতে হঠাৎ করে আখের রস দেখলাম, যেটা আমার খুব খুব ভালো লাগে, তো আখের রস খেতে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখনও বলছে অনেকটা দূর, তো এইবার আমি কিছুটা হলেও বুঝতে পারছি ও হয়তো কোনো রেস্টুরেন্টে বা কোনো বড় হোটেলে নিয়ে যাবে, কারণ ও একবার একটুখানি গুগল ম্যাপটা দেখছিল আমার সামনে। আখের রসটা জাস্ট চুমুছিল, জানি না তোমাদের কাদের কাদের ভালো লাগে আখের রস, অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের কাদের আখের রস ভালো লাগে, আমার তো খুব খুব ভালো লাগে। তো যথারীতি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মানে আখের রসটা খাওয়া কমপ্লিট হলো। তো তারপরে চলে আবার চললাম আমরা দুর্গাপুর হাইরোড ধরে চললাম, এরপরে জানি না কোন দিকে যাচ্ছি। আমার কি, আমি তো পিছনে বসে খালি ঘুরবো আর ঘুরবো। হোটেল নবান্নও পেরিয়ে গেলাম ভেবেছিলাম এটা, কিন্তু আমাকে জাস্ট একবার জিজ্ঞাসা করেছিল দূরে যাবে না কাছে যাবে, আমি বলেছিলাম দূরে। তো যথারীতি এটা না, আজাদিন ধাবাও না। এই আজাদিন ধাবার অনেক অনেক সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট দেখেছি, সবাই এখানে যাচ্ছে, বড় বড় রাইডাররা এখানে আসে। তো দেখা যাক এরপরে আমাকে কোথায় নিয়ে যায়, খুব খুব মজা লাগছে। কিন্তু না অনেকটা দূর হয়ে গেছে, আমরা প্রায় কোথায় বর্ধমানে চলে এসেছি, থাকি হুগলি ডিস্ট্রিক্টে, হুগলি ডিস্ট্রিক্টের একদম শেষে, মানে আমরা রিষ্টাতে থাকি, চলে এসেছি বর্ধমানে। তারপরে অবশেষে হিন্দুস্তানে চলে আসলাম, ওয়াও। জাস্ট আমি ভাবতে পারিনি কখনো আমাকে এত দূরে একটা জায়গায় লাঞ্চ করাতে নিয়ে আসবে, এটা সত্যি আমি ভাবতে পারিনি। আমার তো ঘুরতে যাওয়ার মানে কেরা পোকারটা আমার সবসময় মাথার মধ্যে নড়াচড়া করে, কিন্তু ওর যখন ওর মাথায় আসে, কেরা পোকাটা ওর মাথায় নড়াচড়া করে, তখনও এইরকমই করে, যেটা আমার ভাবনার অতীত থাকে। জায়গাটা অসাধারণ, পার্কিং লটটা বেশ বেশ বড়, আর সাইডে বাচ্চাদের খেলার একটা গ্রাউন্ড টাইপেরও করা রয়েছে, খুব অসাধারণ, বাইরেটা অসাধারণ। হ্যালো ফ্রেন্ডস, তো আমি ভাবতে পারিনি যে আমি এখানে চলে আসব, বুঝতে পারছিলাম না কোথায় নিয়ে যাচ্ছে, অনেকটা দূর চলে এসেছি। আমি আমার বাড়ির ইশরাতে, তোমরা জানো, তো চলে আসলাম
নবান্ন টবান্ন সব ছাড়িয়ে, মানে নবান্ন রেস্টুরেন্ট ছাড়িয়ে একদম চলে আসলাম হিন্দুস্থানে। এই দেখো ভিউজটা জাস্ট অসাধারণ। এখনও ভেতরে ঢুকিনি, দেখি ভেতরে গিয়ে। তো আমরা নিচে বসিনি, আমরা উপরে উঠে মানে উপরেই উঠলাম। উপরের ভিউজও বেশ ভালো। সব থেকে ভালো কথা, আমার সব থেকে ভালো লাগছে যে নতুন জায়গা, আর কিছু না। তারপরে তো অন্যান্য ভালো লাগার জায়গাগুলো, দেখার জায়গাগুলো, ওগুলো তো আলাদা ব্যাপার, এবার দেখা যাক খাওয়ার কতটা ভালো হয়। হ্যালো বন্ধুরা, তো উপরে ওঠাটা দেখতেই পেলে, এই জাস্ট বসলাম, একটু রিল্যাক্স হই। আপাতত একটা পমফ্রেট ফ্রাই বলেছি, তার সাথে একটু গলাটা ভেজানোর জন্য একটু ঠান্ডা কিছু বলেছি। অনেকটা দূর জার্নি করে এসেছি, একটু রিল্যাক্স হই। তারপরে লাঞ্চ অর্ডার দিয়েছি, কিন্তু বলেছি একটু পরে আসতো, পমফ্রেট ফ্রাইটা আসুক আর ঠান্ডা কিছু খাই একটু, তারপরে দেখা যাবে। বিশাল গরম লাগছে এখন, অতটা দূর ওখান থেকে এসে আসতে খুব, আর তবে হ্যাঁ এসে মন ভরে গেল। আমাকে যে সারপ্রাইজটা দেবে বলেছিল, সারপ্রাইজটা অনেক অনেক ভালো ছিল। আমি এতটাও ভাবতে পারিনি যে এইখানে আমি আসবো। অনেকদিন আমি দেখেছি, ইসাতে দেখেছি, অনলাইনে দেখেছি বা ফেসবুকে দেখেছি, খাওয়ার রিভিউগুলো দেখেছি, খুব ভালো। আর সবথেকে বড় কথা, আমি মেনু লিস্টটা দেখছিলাম, অনেক অনেক কম, অন্যান্য জায়গা থেকে অনেক কম, প্রাইসটা অনেক কম। তো দেখা যাক এবার খাওয়ার কোয়ালিটিটা দেখার আশায় রয়েছি। ভালো হয়েছে, কিন্তু মানে হালকা ওই বেসন দিয়ে আর অ্যারারুট দিয়ে ফ্রাইটা হয়েছে আর কি, তন্দুরিটা হয়নি, জাস্ট ফ্রাই আর কি, অয়েল ফ্রাই যেটা বলে ওই টাইপের হয়েছে। এই জন্য বাড়ির বউগুলোকে কোথাও নিয়ে গিয়ে না খাওয়াতে নেই, সমস্ত কিছুতে নিজের মতো পারফেকশন খুঁজে না। পমফ্রেট পমফ্রেট একটা ওর স্বাদটা একটা আলাদা, কিন্তু ভালো হয়েছে, একটু আলাদা টাইপের। আমি এইরকম টাইপের কোনো জায়গায় গিয়ে খাইনি, খারাপ না। আর মাছের সাইজটা বেশ অনেকটা বড়, তার সাথে ক্যাপসিকাম হালকা করে অয়েল ফ্রাই করা, পেঁয়াজ অয়েল ফ্রাই করা, 200 টাকা অন্যান্য জায়গা থেকে অনেকটাই কম। হ্যাঁ আমি যদি কিনতাম না এইরকম সাইজ, 200 টাকা চারটে বা তিনটে এরকম হতো, অনেকটা কি যাই হোক সেটা আলাদা ব্যাপার। ভালো, মোটামুটি মোটামুটি ভালো। পুরো ডিফারেন্ট, পিওর ডিফারেন্ট।
কেমন বাবন? ইটস টোটালি ডিফারেন্ট। ভালো ভালো, লাভলি লাভলি। পিওর পিওর ডিফারেন্ট টেস্ট, পিওর ডিফারেন্ট টেস্ট। পমফ্রেটটা তো তুমি খাওনি, ওটা আমি বলেছি। চিকেন চিকেন খুবই সফট, খুবই সফট, খুবই সফট চিকেন। একটা অন্যরকমই টেস্ট, আর বলে বোঝানো সম্ভব না। আর দামও অনেকটা সেই আন্দাজে অনেকটাই কম। অনেক রিজনেবল, খুবই রিজনেবল। এই টাইপের প্রোডাক্ট নর্মাল কিনলেও কিছু না, আরও আমাদের ওদিকে আমি পুরো আসন কেটে বসে গেছি, আমার আর ভালো লাগছিল না ওইরকম ভাবে বসতে, আর সেরকম ভাবে কেউ নেই এইখানে, তার জন্য পুরো আসন আসন করেই বসে গেছি। এবার বলো তিরে, দারুন এটা টেস্ট, একটা পুরো আলাদা টেস্ট, পুরো ডিফারেন্ট, পুরো আলাদা, অসাধারণ খেতে। আচ্ছা রুটি বাদ দে, তুমি কি অর্ডার করেছিলে? চিকেন লাজাবাব, লাজাবাব, সত্যি লাজাবাব, সত্যি লাজাবাব। এ মা কালে চিকেনটা মানে ধুললাম আর খুলে গেল, অসাধারণ অসাধারণ। হে বন্ধুরা, তো খাওয়া দাওয়া শেষ, এখন যথারীতি বাড়ি যাওয়ার পালা। এক্সট্রা একটা চিকেন লাজাবাব আবার একখানা, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, মানে এত ভালো লেগেছে যার জন্য আবার একটা চিকেন লাজাবাব আমরা প্যাক করে নিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, রাত্রের খাওয়ার জন্য। আর রুটি একটা নিয়েছি, আরগুলো মানে আমরা তিনটে রুটি অর্ডার করেছিলাম, দুটো রুটি খেয়েছি আর খেতে পারিনি, একটা নিয়ে নিয়েছি। চিকেন লাজাবাব আর একটা নিয়ে নিয়েছি, অসাধারণ খেতে ছিল, দারুণ কাটলো আজকের দিনটা। এবার দেখি যাওয়ার সময় কি হয় কি না হয়, বা আমি আদৌ সালনে যাই না বাড়ি চলে যাই তা নেই ঠিক, ভালো লাগছে না আর। এবার মনে হচ্ছে তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারি, দেখা যাক। চলো, খুব খুব ভালো কাটলো আজকে দিনটা। আর আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, আর তার সাথে সাথে ব্লগগুলো লাইক কমেন্ট অবশ্যই করো। চলো টাটা। তো বেরোলাম, এবার সন্ধ্যে হয়ে গেছে, তো বাইরের ভিউসটাও একবার দেখে নাও, বাড়ি যাওয়ার পালা। এবার তো বেরিয়ে বাইরের ভিউসটা এত ভালো লাগলো, তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। কেমন লাগছে বলো, দারুণ না জায়গাটা? অবশ্যই কিন্তু এসো একবার, যারা কাছাকাছি আছো একবার ট্রাই করতেই পারো জায়গাটা। এখনের জন্য এই পর্যন্তই, আসছে ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে হাজির হব, ততক্ষণ সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অবশ্যই। টাটা, খুব ভালো থেকো তোমরা।